ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাসাবার গদিতে বসে বলল, ওমর তুই তো রাষ্ট্রপতি, তুই তো দেশের খলিফা, তুই তো দেশের গভর্নর, মানুষ তোকে বলে খলিফা, তুই হলো খলিফাতুল মুসলিমিন, কিন্তু ওমর তুই কি তোর নিজের খবর রাখোসনি, সারা দিন কয়টা নেক আমল করো, সারা দিন কয়টা গুনাহ করো। অথচ ওমরের জীবনীতে পাওয়া যায় সকাল থেকে সন্ধ্যা নেক ছাড়া কোনো অন্য আমল করে নাই, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর কসম আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আমল করে নাই, রাতের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসদ চালাইতো, সকাল থেকে সংসদ সন্ধ্যা পর্যন্ত গদি ঠিক রাখতো, সন্ধ্যার পর ফজর পর্যন্ত ওলিতে আর গলিতে হাঁটতো। দেখি কে কে না খেয়ে আছে, কে কে কোন সমস্যায় জর্জরিত হয়ে আছে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে বহু দূর মরুভূমির ভিতরে গিয়েছে, দেখলো এক মরুভূমির ভিতরে একজন মা কিছু পানি গরম করছে, আর সামনে বাচ্চারা বসে আছে আর হাউ মাউ করে কান্না করছে। ওমর ফারুক বহু দূর থেকে দেখলো, দেখলো কাছে গিয়ে বলল, মা এই পাতিলের ভেতরে কি, আর এই যে বাচ্চারা কান্না করে কেন আমাকে বলো। ওই মহিলার জবান থেকে বের হলো, বাবা এই যে দেখো পাতিল, পাতিলের ভেতরে আছে পানি আর কিছু হাড্ডি, আর এই যে দেখো বসে আছে, এরা হলো আমার সন্তান, তিন দিন যাবত কোনো খাবার নাই, তিনটা দিন আমিও অনাহার উপবাস, আমার এই শিশু বাচ্চারাও অনাহার উপবাস, কোনো খাবার নাই, বাচ্চা ঘুম থেকে জাগল আর বলল, মা খাবার দাও খাবার দাও, আর বাঁচবো না বাঁচবো না, মনে হয় জীবনটা বের হয়ে যাবে, মনে হয় পৃথিবীর জমিন এখনই ত্যাগ করে ফেলব। আল্লাহর কসম ওমর বলল, মা একটু অপেক্ষা করো, আমি ওমর আসছি, আমি আসছি, একটু অপেক্ষা করো, দেখি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওমর হেঁটে হেঁটে চলে গেল, যাওয়ার সময় মহিলা বলল, এ যুবক বাবা এই রাষ্ট্রে কি কোনো খলিফা নাই, এই রাষ্ট্রের কোনো প্রধানমন্ত্রী নাই, এই রাষ্ট্রের কোনো বিচারক নাই, আমরা এখানে অবহেলিত ভাবে পড়ে আছি মা সন্তানরা, তিন দিন অনাহার, আল্লাহর কসম এই রাষ্ট্রের খলিফার ব্যাপারে কামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপিল করব, আমি আল্লাহর কাছে বিচার দিব, কে এই রাষ্ট্রের খলিফা, কে এই রাষ্ট্রের মহানায়ক, কার কাছে আমাদের রিজিক, কার ধনভাণ্ডারে আমাদের খাবার কেন পৌঁছায় না, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে আপিল করব। ওমর ডানে আর বামে তাকান না, ডাইরেক্ট চলে গেল বাইতুল মাল, বাইতুল মাল যে দেখলো আটা আছে খেজুর আছে, কিছু আটা হাতে নিল, আটার বস্তাটা মাথায় নিল, খেজুরগুলি হাতে নিল, বাইতুল মালের যে খাদে আসলাম, আসলাম বলো হে মহারাজ আটার বস্তা কেন আপনি মাথায় নেন, আপনি তো মহারাজ, আপনি তো খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্ব আপনার না, আটার বস্তা আমার মাথায় দেন। ওমর ধমক দিয়ে বলল, না বেটা বুঝো না, এই বোঝা আমার, এই বোঝা আজকে আমি যদি বহন না করি হাসরের মাঠে কামতের ময়দানে আমার কি বহন করতে হবে, ওই দিন তুমি বহন করবে না, ওই দিন তুমি হিসাব দিবে না, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যদি আমি আজকে ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, হয়তোবা ওই দিন আল্লাহর আদালত থেকে মুক্তি পেয়ে যাব। ওমর চলে গেল মহিলার দরবারে, বলল, মা
আপনার বাচ্চারা কি করে? বলে, ও মাঝে যুবক, আমার বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। বলে, মা আপনি যান, আমাকে পানি দেন, আটা দেন। অমর নিজ হাতে আটা গুলে পানি দিয়ে রুটি বানিয়ে নিজে রুটিগুলি ভাজি করল, সবজি পাকাইল, তরকারি পাকাইল। এরপর বলল, মা আসুন আসুন আসুন, আপনিও খান, আপনার বাচ্চাদেরকেও দেন। মা খুশি হয়ে গেল, বাচ্চারা খুশি হয়ে গেল, সকলের মুখে হাসি, কান্না নাই আর কান্না নাই। অমর বলল, মা খাবারটা খেয়ে নেন, খুব দ্রুত খাবার খেয়ে নেন, অনেক দিন ধরে আপনার বাচ্চারা অনাহার, তাড়াতাড়ি বাচ্চাদের মুখে খাবার দেন, আমি একটু দেখব আপনার বাচ্চাদের মুখে হাসি ফুটে কিনা। অমর দাঁড়িয়ে দেখলেন বহুদিন পরে খাবার, বাচ্চার মায়ে মা হাত দিয়ে বাচ্চার মুখে খাবার দিচ্ছে, আর বাচ্চারা হাসি মুখে খাবার খাচ্ছে। অমর কতক্ষণ দাঁড়িয়ে দেখে বলল, মা এই আটার বস্তা শেষ হতে না হতে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করে গেলাম, আবারও আপনার সাথে সাক্ষাৎ করব, আবারও আপনার মাঝে আসব, আপনার সন্তানদের মাঝে আসব, আবারও খাবার দিয়ে যাব। মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও, এত বড় এহসান করেছ তুমি, এত বড় মায়া দেখাইলা তুমি, এত বড় দয়া দেখাইলা তুমি, কিভাবে আমি একজন মা হয়ে তোমার জন্য দোয়া না করে পারি? দাঁড়াও আমি একটু দোয়া পড়ি, তুমি আমিন আমিন বলবে। অমর বলল, হামা বলুন। মহিলার জবান থেকে খুশিতে বাকবাক হয়ে বলে, আল্লাহ এই যে দেখো আমার সামনে যুবক দাঁড়ানো, এই দুনিয়ায় বর্তমান যুগে এই ছেলেটা কি তুমি? তোমার এই দেশের জন্য বড় শাসক হিসাবে কবুল করে নাও, বড় বাদশাহ হিসাবে কবুল করে নাও। এই জামানায় শুনেছি অমর নাকি হলো বাদশাহ, অমরকে বাদশাহ দায়িত্ব না দিয়ে এই ছেলেকে দিয়ে দাও, এই যুবককে দিয়ে দাও। মহিলা চোখের থেকে কান্না কান্নার পানি অজস্র বের হয়ে গেল, আর দোয়া করতেছে, অমর কিছুই বলল না, চুপচাপ মহিলার দোয়াগুলি শুনল। অবশেষে ফিরে আসলো অমর, রাজদরবারে ফিরে আসলো, মহিলার কাছে আত্মগোপন হয়েছিল, ক্ষমতার বাহাদুরি দেখান নাই, ক্ষমতার ক্ষমতাও দেখান নাই, রাজত্বের গরম, ক্ষমতার গরম, রক্তের গরম। অমরের রাগ কেমন ছিল, যেই রাস্তায় অমর হাঁটত ওই রাস্তা দূরের কথা, তার থেকে 500 মাইল দূরে শয়তান ভেগে যেত। সুবহানাল্লাহ, এই অমর রাগকে কন্ট্রোল করলেন, আর অমর পিছন দিকে চলে আসলেন। পরের দিন সকাল 10টা বাজে অমর বলল, যাও আমার প্রজারা কোথায়? ওই মরুভূমিতে যে দেখবা একজন মহিলা আছে, একজন মহিলা, তার সামনে কয়েকটা সন্তান, ওই মহিলাকে বলবা তোমাকে রাজদরবারে ডাকা হয়েছে, তোমাকে রাজদরবারে স্মরণ করা হয়েছে। ওই মহিলা ভয়ে কম্পিত হয়ে গেলেন, না মনে হয় গতকাল যুবকের সামনে মহারাজের ব্যাপারে, প্রধানমন্ত্রীর ব্যাপারে যেই কথাগুলি বলেছিলাম, মনে হয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চলে গিয়েছে। সন্তানদেরকে ডেকে বলল, বাবা আসো আসো কাছে আসো, এই মায়ের চেহারাটা দেখে নাও, তার মনে হয় মা তোমাদের মাঝে আর ফিরে আসবে না, আর মনে হয় এই মায়ের চেহারা দেখবে না। গতকাল আমি ওই যুবকের সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে, আমাদের খলিফাতুল মুসলিমিন অমরের ব্যাপারে কিছু কথা বলেছিলাম,
কিছু অভিযোগ করেছিলাম। আমার মনে হয় ওই যুবক যে খলিফার কাছে কথাটা বলে দিছে, আমার উপায় নাই, আমার রেহাই নাই, হে আদরের সন্তান, চিরদিনের জন্য হয় তোবা, তোমাদের সামনে থেকে বিদায়, আমাকে মাফ করে দিবে, আর আমি মা হয়ে তোমাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা যেন আমার মতো মা ছাড়াও তোমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে লালন পালন করে। মহিলা চলে গেল ওমরের দরবারে, ওমরের দরবারে যে দেখলো পুরা দরবার লোকে রোকারান্ন হয়ে গিয়েছে, মহিলা ভালোভাবে তাকিয়ে দেখে গতকালের যুবক মসনদে বসা, গতকালের যুবক প্রধানমন্ত্রীর আসনে বসা, গতকালের যুবক প্রধানমন্ত্রীর চেয়ারে বসা। মহিলায় আরো চমকিয়ে গেল, আরো ভয় পেয়ে গেল, ওমর মাথায় থেকে পাগড়িটা খুলে ফেলল, এবার ওমর নিজের গলায় পাগড়িটা পেঁচাইল, অমর নিজের গলায় পাগড়িটা পেঁচিয়ে বললে, হে আমার উজিরের দল, যাও এই পাগড়ির একটা অংশ ওই মহিলার হাতে দিয়ে দাও, আর বলে মা মা আসো সামনে আসো, আমি অমর তোমাদের হক আদায় করতে পারি নাই, আমি অমর তোমাদের হক নষ্ট করে ফেলেছি, তোমরা আমার রাজত্বের মধ্যে বহুদিন কষ্ট পেয়েছো, অনাহার ছিলে, বহুদিন তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আমি অমরকে যদি এই জন্য কামতের আদালতে জিজ্ঞাসা করা হয়, আমি অমর আল্লাহ তাআলার আদালতে আটকিয়ে যাব, জবাব থাকবে না, আমি চাই বিচারটা আমার দুনিয়ার জীবনই হয়ে যাও। মা গলায় পাগড়ি বেঁধেছি, রশি তোমার হাতে দিয়েছি, টানো টানো মক্কার ওয়ালিতে আর গলিতে আমাকে হেসরা ও টানা হেসরা করো, যাতে করে তোমার সাথে যেই বেয়াদবি করেছি, তোমার যে হক নষ্ট করেছি, আল্লাহ তাআলা যেন দুনিয়ায় আমাকে মাফ করে দেয়। আর পরকালে ওই কামতের ময়দানে আমাকে যেন এই বলে আল্লাহ ডাক না দেয়, হে ওমর তুই তো শাসন করস নাই, তুই তো শোষণ করেছ, তুই তো তোর রাজত্বের মধ্যে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারো নাই, আজকে আসো আমার আদালতে দাঁড়াও, হিসাব দাও, যদি দাও হিসাব ঠিকঠাক হয়ে যায় জান্নাতে প্রবেশ করবে, আর যদি হিসাব না দিতে পারো জাহান্নামে প্রবেশ করবে। হে মা আমি অমরকে বাঁচাও, আমি অমরকে বাঁচাও, ওই কঠিন ভয়াবহ অবস্থায় যেন আল্লাহর দরবারে আমি হিসাব দিতে না হয়। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, অমরের ইতিহাস জানলাম, অমরের ইতিহাস শুনলাম, এরপরেও কি নিজেরা পরিবর্তন হব না, এরপরেও কি নিজেদের মধ্যে পরিবর্তন পরিবর্তন আসবে না, অমর এত ক্ষমতার অধিকারী ছিল, এত বড় গভর্নর ছিল, কিন্তু অমর গাছতলার নিচে শোয়া, কোন বডিগার্ড ছিল না, অমরের শত্রুরা অমরকে একদিন হত্যা করবে, চলে গেল বিশাল মরুভূমির মাঝে, অমর দুপুরের সময় ক্লান্তি এসে গিয়েছে একটা গাছের নিচে শয়ন করেছে, আরাম করেছে, অমরকে বলল, অমরের শত্রুরা বলল, যাও ওই মাঠের এক প্রান্তে অমর শুয়ে আছে, যাও তলোয়ার নাও, অমরের গর্দান কেটে দাও। শত্রু দল সামনে আগাইল, আর এক পা সামনে দেয়, দুই পা পিছন দিকে দেয়, আর বলে মনে মনে, কে যেন আমাদেরকে আঘাত করবে, কে যেন আমাদের পিছনে দাঁড়া, আল্লাহর কসম অমর সজাগ হয়ে গেল, আর বলল, কি ভাই আসো আসো, কি ব্যাপার, বলল, অমর
তোমাকে হত্যা করার জন্য এনেছিলাম তোর বাড়ি। আল্লাহর কসম করে বলি, যতবার সামনে আগাই মনে হয় যেন কে আমাদেরকে বাধা দেয়, কে বাধা দেয়, কে বাধা দেয়, কাউকে দেখি না, কারো আওয়াজ শুনি না, কিন্তু দিলের ভেতরে মনের ভেতরে এমন ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মনের ভেতরে গলার ভেতরে একটু সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহর কসম বলল, আমার তোর বাড়ি রেখে দিলাম, তোমার পায়ে লুটিয়ে পড়লাম, কালেমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নিশ্চিন্তপুরের মুসলমানের দল, আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে কার জন্য? আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর কসম যে আল্লাহর জন্যই আল্লাহর নবীকে ভালোবাসবে, ওই বান্দাকে আল্লাহ সরাসরি ভালোবাসবে। আর যাকে আল্লাহ ভালোবাসবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাবো হাত দেখাই তো, সবাই সবাই সবাই, ইয়া আল্লাহ সব ভাইকে জান্নাতের জন্য কবুল করে নাও, আজকের মাহফিলকে কামিয়াবি দান করে দাও। আল্লাহ সব ভাইকে গুনাহে কবিরা সগীরা থেকে হেফাজত করে নেই, দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রাত অনেক হয়েছে, এত লম্বা রাত, 9টায় বয়ান দিতে বলছিলাম, বলেন। হ্যাঁ কি বলে? ও রাত অনেক হয়েছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে, আর দেরি করা যাবে না। আমি ঢাকা যেতে হবে, আপনাদের ফজরের নামাজ পড়তে হবে, ওয়াজ শোনা নফল, ফজরের নামাজ পড়া ফরজ, কি বলেন? ওয়াজ করা নফল, শুনলে লাভ, না শুনলে ক্ষতি নাই, গুনাহ নাই, কিন্তু ফজরের নামাজ না পড়লে গুনাহে কবিরা, গুনাহে কবিরা। আ মুসলমান সকলে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরো 5 মিনিট ওয়াজ চলবে, রাজি আছেন আপনারা? পুরুষের ওয়াজ শেষ, এবার মহিলাদের ওয়াজ সবই আপনারা শুনলেন। মা বোনরা আছে না, তাদের পরিবর্তন হওয়া দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর সরকার দুআলম নবীউল আরব আল আজম অসংখ্য হাদিসের মাধ্যমে মহিলাদেরকে বয়ান করেছেন, একজন পুরো জান্নাতে যাওয়া বড় কঠিন, কিন্তু একজন নারী জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে এক মহিলা সাহাবী এসে বলল, হে আমার নবী, পুরুষরা জিহাদে যায় অনেক নেকি পায়, আমরা নারীরা বাড়িতে থাকি, জিহাদের সওয়াব পাই না। আল্লাহর নবী বলে, ও আমার মহিলা সাহাবী, তোমাদের জিহাদে যেতে হবে না,
ঘরে বসবে নামাজ পড়বে স্বামীর খেদমত করবে নিজের ইজ্জত হেফাজত করবে স্বামীর তাঁত করবে আল্লাহর কসম জিহাদে যে যারা জান্নাতে যাবে তোমরাও ঘরে বসে তাদের সাথে একসাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা আল্লাহর পয়গম্বর বলে আল-মারআতু যে মহিলা যে নারী ইযা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়াসামাত শাহরাহা রমজান মাসের রোজাগুলি ঠিকঠাক মতো রাখবে ওয়া আহসানাত ফারজাহা লজ্জা স্থান হেফাজত করবে ওয়া তাআত বালাহা স্বামীর তাআত অনুসরণ অনুকরণ করবে আল্লাহর পয়গম্বর বলে ফালতাদখুল এই নারী প্রবেশ করবে এই মহিলা প্রবেশ করবে মিন আই আবাবিল জান্নাশাত জান্নাতের আটটি দরওয়াজা আছে আটটি দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে এই নারী স্বেচ্ছায় তার ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর বলে আইয়ু ইমরাতিন মাতাত যে মহিলা ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন ওয়া যাওজুহা আনহা রাদিন আর তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিলেন আল্লাহর পয়গম্বর বলে ফা দাখালাতিল জান্নাহ আমি নবী সার্টিফিকেট দিলাম এই মহিলাটা মরতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না দুঃখের বিষয় গোটা বাংলার জমিনে বর্তমানে অধিকাংশ মহিলা স্বামীর অবাধ্য গত কয়েকদিন আগে ভাইরাল ভাইরাল নাসিরের বউ নিয়া ভাইরাল বুঝেন নাই যুবকরা খেলোয়াড় চিনেন নাসির খেলোয়াড় নাসির ভাইকে চিনেন বউর অবস্থা কাহিল আহ মুরব্বিরা নাও চিনতে পারেন একজনের বউ তিনজন হলো স্বামী নাসির বলে বউ তুমি কার আমার না তার নাউজবিলা বলেন না তালাক দেওয়া হয় নাই অন্য জায়গায় বিয়ে বসছে আল্লাহর কসম এই বিয়ে বৈধ না অবৈধ হারাম একজন যুবতী নারী আর একজন যুবক ছেলের সাথে যতটা শারীরিক মিলন করলে জেনায় জড়িত হলে যতটা অন্যায় হবে যতটা গুনাহ হবে যতটা শাস্তি হবে একজন বিবাহিত নারী স্বামীর তালাক ছাড়া অন্য পুরুষের কাছে বিবাহ বসলে অন্য পুরুষের কাছে মধু চাকলে আল্লাহর কসম তার থেকে অধিক পরিমাণ গুনাহ আপনাদের মাঝে আপনাদের সমাজে এরকম নারী নাই আল্লাহ হেফাজত করুন বলেন আমিন এই এলাকার মানুষ অত্যন্ত ভালো এই এলাকার মানুষ অত্যন্ত সভ্য নম্র ভদ্র নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি আশা করি এই এলাকার নারী জিনারা তারাও পরহেজগার মুত্তাকি আমি দোয়া করে যাব আল্লাহ তাআলা এই এলাকার নারীদেরকে যেই চারটা বিষয় আল্লাহর নবী বলেছেন এক নম্বরে নামাজ অক্ত মতো দুই নম্বরে রমজানের রোজা ঠিকঠাক মতো তিন নম্বরে নিজের লজ্জা স্থান স্বামী ছাড়া অন্য সকল পুরুষ থেকে হেফাজত চার নম্বরে স্বামী অশিক্ষিত হোক আর মূর্খ হোক ল্যাংরা হোক আতুর হোক ধনী হোক আর গরিব হোক স্বামীর এতাত স্বামীর অনুসরণ শুধুমাত্র ইসলামের বিপক্ষে যেন না বলে ইসলামের বিরুদ্ধে যেন না বলে ইসলামের বিরুদ্ধে ছাড়া যত কথা স্বামী বলবেন সব শোনা স্ত্রীর জন্য ওয়াজিব
চারটা চলে গেল, এই চারটা যেই মহিলা পালন করবে আল্লাহর নবী বলে জান্নাতের আটটা দরওয়াজাই তাকে আহলান সাহালান ডাকবে, আসো আমার ভেতর দিয়ে জান্নাতে যাও। আল্লাহর নবী বলে তার ইচ্ছায় যেই দরজা দিয়ে ঢুকলে তার কাছে ভালো লাগবে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে নিবে। আল্লাহ তাআলা এই এলাকার নারীদের মধ্যে বিশেষ করে এই চারটা গুণ দিয়ে দেবে। আমিন জোরে বলেন না। তুরিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا وارحمنا واهدنا اللهم اغفر لي وارحمني واهدني اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم اغفر لي وارحمني واهدني اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اهدنا فإنك خير الهادين اللهم اشفعنا فإنك خير الشافعين أي خدائي فاك رحمن رحيم قضي حاجة وخاب كريم أي إله العالمين أي بني أز دين دنيا میں ہمارے کر ساج ہم گناہگار اور تو غفار ہے ہم بری عیبوں سے تو ستار ہے کیف حالی یا الہی ليس لي خير العمال سوء أعمالي كثير زاد